আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে কথা বলবো এক্সরে সম্পর্কে। এক্সরে কি, এক্সরে কিভাবে কাজ করে, কোন কোন ক্ষেত্রে এক্সরে ব্যবহার করা হয় এবং এর সুবিধা ও অসুবিধা নিয়ে আজকে কথা বলবো। এক্সরে মূলত হচ্ছে একটা লাইট বা রশ্মি। দেখুন, আমাদের ঘরে যেসব লাইট রয়েছে সেগুলোর আলো আমরা দেখতে পাই, লাল নীল সবুজ অনেক রঙের আলো রয়েছে। কিন্তু এমন কিছু আলো রয়েছে যেগুলো মানুষ দেখতে পায় না, কারণ সেগুলোর তরঙ্গ দৈর্ঘ্য অনেক কম। যেমন এক্সরে, এর তরঙ্গ দৈর্ঘ্য অনেক কম বলে মানুষের আলো দেখতে পায় না। এখন কথা হচ্ছে এক্সরে কোথায় কোথায় ব্যবহার করা হয়। ধরুন কারো হাত পা ভেঙে গেলে তাকে এক্সরে মেশিনের নিচে রেখে স্ক্যান করা হয়, যার ফলে এক্সরে রিপোর্ট আসে এবং তাতে ভাঙা হাড় দেখা যায়। এখন বলবো এটা কিভাবে কাজ করে। ধরুন আমরা কোথাও লাইটের আলো মারছি, সেটা তো কোথাও না কোথাও গিয়ে থামবে বা বাধাপ্রাপ্ত হবে। এক্সরে বা এক্সরশ্মি বিশেষ ধরনের আলো হওয়ার ক্ষেত্রে এটা নর্মাল জিনিসগুলো বা সফট জিনিসগুলো সহজে ভেদ করে যেতে পারে। যেহেতু আমাদের শরীরের চামড়া সফট, সেহেতু এটা আমাদের চামড়া খুব সহজে ভেদ করে যেতে পারে। এবং আমাদের হাড় যেহেতু ক্যালসিয়াম দিয়ে তৈরি, সেহেতু অনেক শক্ত হয়, তাই এক্সরে রশ্মি আমাদের চামড়া খুব সহজে ভেদ করে গেলেও আমাদের হাড়ে গিয়ে বাধাপ্রাপ্ত হয়। তো এক্সরে সফট চামড়া বাদ দিয়ে শক্ত হাড়গুলো রয়েছে সেগুলোকে স্ক্যান করে এবং যার ছবি এক্সরে রিপোর্ট হিসেবে বের হয়ে আসে। আপনি যদি কখনো এক্সরে রিপোর্ট দেখে থাকেন, তাহলে দেখবেন যেগুলো সফট ছবি বা সফট চামড়া রয়েছে সেগুলো এক্সরে রশ্মি ভেদ করে যায়, যার ফলে সেগুলো কালো বা ঝাপসা দেখায়। এবং এক্সরে রশ্মি যেখানে গিয়ে বাধাপ্রাপ্ত হয় সেগুলো সাদা রঙের দেখায়, যেমন হাড়ের ছবিগুলো সাধারণত সাদা রঙের দেখায় রিপোর্টে। তাছাড়া এয়ারপোর্টে যেসব ব্যাগ বা মানুষের শরীর স্ক্যান করার জন্য কিন্তু এক্সরে রশ্মি ব্যবহার করা হয়। তো আশা করি আজকের ভিডিও থেকে এক্সরে সম্পর্কে কিছু তথ্য জানতে পারছেন। এরকম টেকনোলজি বিষয়ক ভিডিও দেখতে চ্যানেলের সাথে থাকতে পারেন। যেহেতু আমাদের চামড়া সফট, চামড়া ভেদ করে